নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেসের প্রচারেও ঝড়, গৌরব গগৈর উপস্থিতিতে পদযাত্রা। বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা বলেছেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হনুমান জয়ন্তী পালিত, ভক্তের ঢল হনুমান ধামে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভোটের আগে বিজেপির মতো কংগ্রেসের প্রচারেও ঝড় উঠেছে। মঙ্গলবার শিলচরে সাংসদ গৌরব গগৈ সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়। বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে গৌরবরা শিলচর শহর পরিক্রমা করেন। কংগ্রেস কর্মীরা হাতে হাতে দলীয় পতাকা নিয়ে পদযাত্রায় পা মেলান। এ উপলক্ষে শিলচরের বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় কংগ্রেস কর্মী সমর্থকদের। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৌরব গগৈ জানান, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক রক্ষার লড়াই, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে। মুখ্যমন্ত্রী যা মুখে আসে তাই বলেন, কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে তিনি আশঙ্কায় ভুগছেন। আর আজি বিশাল আমার জনসমর্থনে প্রমাণ করে যে আহা নির্বাচনত জয় তুলিছে। আচ্ছা, শিলচরত দেখা কইছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যথেষ্ট ভোট লাভ করব বলে দাবি করা হয়েছে, এটলে কি কব, কংগ্রেসের কারণে কিবা অসুবিধার হব নাকি? কংগ্রেসে নিজের সময় ইয়াত ব্যর্থ করে আছে, বেঙ্গলত বেশি জোর দিয়াটো অনিবার্য। আচ্ছা, যা যে ফার্স্ট ফেজের ইলেকশন লই কি কব, মুখ্যমন্ত্রী দাবি করেছে 5খন আসনে পাব বলে দাবি করেছে। আমার দাবি দাবি হয়ে থাকব, রাইজর আশীর্বাদ আমার আছে, রাইজর আজি সমর্থন আমার আছে। রাইজে এতিয়া বিজেপি দলের সাম্প্রদায়িক রাজনীতির পৰা আমনি পাইছে, বিজেপি দলের অহংকারের মুক্তি বিচারে, বিজেপি দলের অত্যাচারের মুক্তি বিচারে। এইবার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, গণতন্ত্র রক্ষা করার নির্বাচন, বাক স্বাধীনতা রক্ষা করার নির্বাচন। এইবার নির্বাচন তো আমি সংবিধানের ভিতর যে আমার এস সি মানুষ যে রেজার্ভেশন পাই থাকবে, এয়ালো একটা ডর সংকট। বিজেপি আহিলে এস সি মানুষ রেজার্ভেশন উঠাই দিব, আর সেই কারণে আজি আমি এস সি মানুষ এস টি মানুষ রেজার্ভেশন সংরক্ষণ করবলে আজি আমি এই নির্বাচনী যুগত নামিছি। 14খন আসন কি আসন পাব কংগ্রেসে? আমার দিনে দিনে আমার আসন বাড়ি গেছে, গুরুত্বপূর্ণ নির্বাচন। আজি কিমান আমি ব্যবধান ব্যবধানের যিকিমি তো কথা গুরুত্বপূর্ণ নয়, আমি সংবিধানের ভিতর যে আমার এস সি এস টি মানুষের রেজার্ভেশন আমি বসাব পড়ো। বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন, তাই জনগণ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করতে আগ্রহী। মঙ্গলবার শিলচরের কাছাড় জেলা বিজেপি সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা বলেছেন। তিনি বলেন, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভূঁইয়া প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বাস্তবায়িত হয়েছে। বিজেপি আমলে বরাক উপত্যকার ব্রডগেজ সম্প্রসারণ, রেল পরিষেবা, সড়ক নির্মাণ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, 5 গ্রামে নতুন ইন্ডাস্ট্রি হবে, শিলচর স্মার্ট সিটি হবে। ইতিমধ্যে জনগণ বিজেপিকে ভোট দেবেন বলে মনোনিবেশ করে ফেলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে উত্তর পূর্ব ভারতের পাওয়ার হাউস যা স্বনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে। গত 10 বছরে উত্তর পূর্বের দ্বারা অভিজ্ঞ রূপান্তরমূলক সংযোগের পরিপ্রেক্ষিতে অঞ্চলটি এখন বাণিজ্য ও ব্যবসার জন্য একটি সম্ভাব্য হটস্পট হয়ে উঠেছে। মোদীজি উত্তর পূর্বের গুরুত্ব উপলব্ধি করেছেন এবং এশিয়ার দেশগুলির সাথে প্রতিশ্রুতিবদ্ধ বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক পুনরুজ্জীবনের পরিবেশ তৈরি করতে সক্ষম করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা উত্তর পূর্বের মানুষের সাথে শ্রদ্ধার সহিত দেখা করেছেন। জাতি গঠনে তিনি ক্রমাগত উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদীজি বহুবার উত্তর পূর্ব সফর করেছেন, যা ভারতের যে কোনো প্রধানমন্ত্রীর জন্য একমাত্র উদাহরণ এবং সবচেয়ে বেশি। মোদীজি উত্তর পূর্বের জনগণকে মূলস্রোতে নিয়ে আসার এবং একটি স্বনির্ভর ভারতের দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে চালু করা অ্যাক্ট ইস্ট পলিসি ভারত সরকারের বিনিয়োগ ও উন্নয়ন উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ ডক্টর রাজদীপ রায়, ইনচার্জ বিশ্বরূপ ভট্টাচার্য। সমগ্র ভারতবর্ষতেই যাওয়া 10 বছরে যে বৈপ্লবিক পরিবর্তন আহিল, আর যে পরিবর্তনের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সঠিক নীতি পরিকল্পনা আর আসনি প্রবর্তন করে আরো ভারতবর্ষের 140 কোটি 84 লাখ লোকক আস্থার বিশ্বাসত লই যে ধরনের যা 10 বছরে শাসনভার সুযোগ্যভাবে পরিচালনা করলে তার ফলশ্রুতিত আজি ভারতবর্ষে দুপর দুপে উন্নতির দিকত আগুয়াই যাবলে সক্ষম হয়েছে। যে ভারতবর্ষের কংগ্রেসের কার্যকালত সম্পূর্ণরূপে দুর্বল রাষ্ট্র বলে পৃথিবীর বুকুত সকলে একমুখে কবলে আরম্ভ করেছিল, সেইখান ভারতবর্ষ কম সময়ের ভিতরতে শৃঙ্খলাবদ্ধভাবে ইয়াক সজায় পড়ায় আর জনসাধারণ আস্থার বিশ্বাসত লই সফলতার যে ধরনের তখেতে দেশ শাসন করলে তার ফলশ্রুতিত আজি ভারতবর্ষের বিশ্বের বুকুত 5ম সর্ববৃহৎ অর্থনীতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বুটলিবলে সক্ষম হল। আর আপনাদের সকলে সাংবাদিক বন্ধুসকলে দেখিছে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া বিশ্বমঞ্চ যদলৈকে গৈছে, আমেরিকা, ইউরোপ, এনি পার্ট অফ দি ওয়ার্ল্ড, সকলো ঠাইতে তখেতে প্রশংসা বুটলিবলে সক্ষম হয়েছে। আর সেই রাষ্ট্রের জনতায়ও তখেতক লই অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে। গতি ভারতবর্ষের এতিয়া বিশ্বর মঞ্চত সন্মান বৃদ্ধি করার ক্ষেত্রে, বিশ্বর বুকুত ভারতবর্ষের সুকিয়া পরিচয় দাঙি ধরার ক্ষেত্রে মোদী ডাঙরিয়া যে ধরনের সফলতা অর্জন করেছে তার ফলত প্রত্যেকগী ভারতীয় আজি গৌরবান্বিত। শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে মঙ্গলবার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এদিন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শানি ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব, প্রদেশ তৃণমূল সাধারণ সম্পাদক মোহনলাল দাস, নরসিংপুর ব্লক তৃণমূল সভাপতি মজিবুর রহমান, রিঙ্কু সিনহা, পালংঘাট ব্লক তৃণমূল সভাপতি আবদুল্লাহ লস্কর প্রমুখ। হনুমান জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার তারাপুর হনুমান ধাপ সেবা সমিতির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় পূজার্চনা, হোমযজ্ঞ, মঙ্গল আরতি, ভজন কীর্তন সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান। এরপর জাবেলুতে শিশুদের রাম, লক্ষণ ও সীতা সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। ধর্মীয় ধ্বজ হাতে নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শতাধিক পুরুষ ও মহিলা সহ বিভিন্ন বয়সের ছেলে মেয়ে। শোভাযাত্রা শেষে মন্দিরে ভোগ আরতি, শ্রীমদ ভগবত পাঠ সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন আয়োজকরা। সকলের উপস্থিতিতে হনুমান জয়ন্তী মহোৎসবকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পারে এদিন জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারাপুর হনুমান ধাম সেবা সমিতির কর্মকর্তারা। গত 20 এপ্রিল আন্তর্জাতিক স্তরে আয়োজিত মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যাংকক পাড়ি দেন শিলচরের মেয়ে ডক্টর দেবস্মিতা নাথ। আন্তর্জাতিক স্তরের এই মেগা ফ্যাশন শোতে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেবস্মিতা তার অনুভবের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। তিনি জানান, 3 দিনের এই প্রতিযোগিতায় ট্যালেন্ট রাউন্ড, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টে নিজের দক্ষতা তুলে ধরতে সফল হন। প্রতিযোগিতার ফাইনালে দেবস্মিতা নাথ প্রথম রানার আপ হয়েছেন, পাশাপাশি অতিরিক্ত আরও 3টি সাবটাইটেল লাভ করেছেন যেগুলো বিভিন্ন গুণাবলী দেখে তাকে প্রদান করেছেন আয়োজকরা। মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রথম রানার আপ হওয়া ছাড়াও বিউটি অফ প্রিন্ট, চ্যারিটি অ্যাম্বাসাডার ও বেস্ট ট্রেডিশনাল ড্রেসে সর্বোচ্চ নম্বর অর্জন করে উত্তর পূর্বাঞ্চলের কলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পারাটাই তার কাছে বিশেষ পাওনা বলে মনে করেন দেবস্মিতা। আন্তর্জাতিক স্তরে তারই বৃহৎ সাফল্য বরাক উপত্যকা সহ উত্তর পূর্ব ভারতের জন্য এ গর্ব এনে দেওয়ার পাশাপাশি স্থানীয় মহিলা সহ আগামী প্রজন্মের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে দেবস্মিতার স্বামী ডক্টর বিপ্লব নাথ, বিজয় চন্দ্র নাথ, ফটোগ্রাফার বিপ্লব দে, ড্রেস ডিজাইনার মাধুরী গুপ্তা, পানু নাথ, আশাপূর্ণা দাস সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমি শিলচর থেকে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনালে গিয়েছিলাম ব্যাংকক টু পার্টিসিপেট। ওইখানে 25 জন পার্টিসিপেন্টস ছিল নানান কান্ট্রির থেকে, যেমন জাপান,
ইন্দোনেশিয়া, ইউএসএ, থাইল্যান্ড, ব্যাংককেরও অনেক পার্টিসিপেন্টস ছিল। সেখানটায় আমি মিসেস ফার্স্ট রানার আপ হয়েছি মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, সাথে তিনটে সাবটাইটেল যেটা এক্সট্রা কোয়ালিটি দেখে দেওয়া হয়, এটাতে হাইয়েস্ট নাম্বার পেয়েছি আমি, বিউটি উইথ ব্রেইন, চ্যারিটি অ্যাম্বাসেডার অ্যান্ড বেস্ট ট্রেডিশনাল ড্রেস, যেটা আমার আসামকে, আমার নর্থ ইস্ট পার্টকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি আশা করি, আমি আমার এই স্টেপটা নেওয়া, আমি আশা করি যে আরও মহিলারা, শুধু মহিলারা নয়, ইয়াং মেয়েরা, আমি যেন ইন্সপিরেশন হতে পারি ওদের জন্য, যে ওদের ড্রিমস, প্যাশন, গ্রুমার কিছু, হ্যাঁ, এইগুলো যেন রাখতে। আর আমার এখানের গ্রুমার ছিলেন পল্লবী ম্যাম, উনি আমাদেরকে সব কিছু দেখিয়েছেন, কেমন করে চলা, এটিকুয়েট, সব কিছুই হোটেলে। আর আমরা যে ড্রেসটাও ডিজাইন করেছি, দিস উই হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য এন্টায়ার নর্থ ইস্ট, যে ও এখানে বসে আপনার ড্রেসটা আমি দিয়ে দেবো। ড্রেসটা যে ওর লোয়ার পার্ট, দ্যাট ইজ কল্ড পিনি ফ্রম কার্বি আংলং হিলস, দ্য চাদর শি ইজ ওয়ারিং এটা হলো গিয়ে আমাদের মণিপুরকে রিপ্রেজেন্ট করছে, জুয়েলারি আমাদের আসাম, অ্যাসামিজ জুয়েলারি, ঝাঁপি একটাও নিয়েছিল, দ্যাট ইজ এগেইন ফ্রম আবার আসাম, দ্য প্রাইড অফ আসাম। ও মাথায় হেডগিয়ার একটা পরেছিল, যেটা নাকি মিজোরামকে, মিজো ট্রাইবকে রিপ্রেজেন্ট করেছিল, ব্যাক গিয়ার নিয়েছিল যেটা নাকি ব্যাম্বু দিয়ে বানানো ছিল, দ্যাট ইজ এগেইন হেরিটেজ অফ আসাম। তার উপরে আমরা পিকক ফেদার লাগিয়েছিলাম, যেটা নাকি এগেইন আমার ন্যাশনাল বার্ড। এই পুরো এন্টায়ার জিনিসটাকে আমরা এমনভাবে ক্রিয়েট করেছি যেটা নাকি আমাদের নর্থ ইস্ট ট্রাইবকে রিপ্রেজেন্ট করে, দ্য ট্রেডিশনাল কালচার অফ নর্থ ইস্ট ট্রাইব, এটাকে মিলিয়ে আমরা ড্রেসটাকে ডিজাইন করেছি। উধারবন্দির ঐতিহ্যবাহী দুর্গানগর নয়রম হায়ার সেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন থেকে অরাজকতা চলছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2,200, কিন্তু এর বিপরীতে শিক্ষকের সংখ্যা মাত্র 11 থেকে 12 জন। ছাত্রছাত্রীদের নেই কোনো বসার জায়গা, এই চরম পরিস্থিতিতে সরকার নীরব ভূমিকায়। স্কুল পরিচালন কমিটির ভূমিকাও সন্তোষজনক নয়। এছাড়া স্কুলে ছাত্র ভর্তির সময় আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। এরকম জটিল পরিস্থিতির অবসান চেয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র তুলে দিলেন স্কুলের প্রাক্তনীরা, এতে স্বাক্ষর করেছেন অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজেশ নন্দী, গিয়াসুদ্দিন বরভুইয়া, মিঠুন দাস, অয়ন দেব, তপজ্যোতি রায়, দেবানন্দ গোস্বামী, দেবা চক্রবর্তীরা বলেন, যদি আসন্ন স্কুল ভর্তির আগে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গুরুত্ব না দেয়, তাহলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন তারা। জিনিসটা তো আজকের না, 1-1.5 বছর থেকে প্রবলেমটা আছে, হ্যাঁ। আর এসএমডিসির উপরে আমার এই কথাটা, 1-1.5 বছর থেকে যখন জিনিসটা চলে, যে প্রিন্সিপালের লগে তারা কমিউনিকেশনের প্রবলেম বা প্রিন্সিপালের লিগা প্রবলেমটা হওয়ার, তাহলে তারা এই যে জনসভা করে এটা কইলো না কেন? আর প্রিন্সিপাল ম্যাডামের কাছে আমার এটাই অনুরোধ, স্কুলটা যেরকম আমার এরকম উনার, এই স্কুলটার মধ্যে এরকম সিচুয়েশন কীভাবে হয়, মাত্র শুধু 20 জন স্টুডেন্ট HSLC আর HS মিলাইয়া 2,200 জন স্টুডেন্টের কন্ট্রোল করা, এর মধ্যে হিন্দি, ফিজিক্স, বেঙ্গলি, ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ, এইগুলো মেজর টিচারগুলো নাই, মেজর টিচার নাই, স্টুডেন্টরা কীভাবে পড়বো? তারা যে স্টুডেন্ট এত জন অ্যাডমিশন নিয়ে, একদিন ছেলেরা একদিন মেয়েরা, সারা বছর পড়ে যায় স্টুডেন্টরা, কী হয় সাবজেক্ট কভার করতে পারে না, 3 দিনে পড়ে কীভাবে কভার করবো? এটা একটা বহুত বড় ম্যাটার হয়ে দাঁড়াইছে। এর উপরে তা আগামী ডিসেম্বর পর্যন্ত আরও 2-3 জন রিটায়ার্ড হয়ে যাবো, তখন যে স্কুলের পরিস্থিতি কী হয়ে দাঁড়াইব? আমরা এটা খুবই আদরের স্কুল, আমরা গভর্নমেন্টের কাছে এই মেমোরেন্ডামটা দিছি, যেটা কালকে জমা হয়েছে DC অফিসে, আমরা এটাই গভর্নমেন্টের কাছে যে যতটুকু তাড়াতাড়ি হয় এটা ঠিক করা, যদি এটা যদি ঠিক না হয় আমরা একটা গণ আন্দোলন লই যাব। তখন দেখ শুধু আমরা এক্স স্টুডেন্ট না, যতজন ওয়েল উইশার এই স্কুলের বা যারা এই স্কুলটা ভালো পাইছে, এককালে স্কুলে পড়ছে, তারা এখানে এই আন্দোলনে সহযোগিতা দিব। আর আমরা আহ্বান করলাম আপনারা সবাই যাতে এই আন্দোলনে যোগ দিন, যদি গভর্নমেন্টে এই জিনিসটা, গভর্নমেন্ট কোন অ্যাসেম্বলিতে কোন স্কুলে এই জিনিসটা। সোমবার সন্ধ্যায় বিজেপির মধ্যশহর মণ্ডল কমিটির উদ্যোগে মালিনীবিল কসমিক মার্কেটে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বিজেপি প্রার্থী পরিমল শুক্রবৈদ্যকে নির্বাচনে জয় করার আহ্বান জানান। দেখুন, হ্যাঁ, এটা তো সত্যি কথা যে একজন ওই মালিনীবিল এলাকা থেকে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, কংগ্রেসে দাঁড়িয়েছেন,
কিন্তু যদি বলেন যে কংগ্রেস কৈবর্ত সমাজের কি প্রভাব পড়বে, তা আমি বলবো আজকের দিনে কৈবর্ত পাটনি আর কোনো সমাজই কোনো আলাদা নয়। বিজেপিকে জোর করে একদম সবাই মিলে বিজেপিকেই সমর্থন করে, কোনো জাতপাতের ব্যবস্থা এখানে নেই, কোনো কথাও ওঠে না। এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখানে কৈবর্ত সম্প্রদায়ের লোক আজকের থেকে নয়, গোটা 40 বছর থেকে, যখন থেকে বিজেপি শুরু হয়েছে, কৈবর্ত সমাজের লোক সর্বদা বিজেপিকে সমর্থন করে। এবং আজকে কথাও এটা এখানে অনেকে কথাও বলেছে, ভাষণের মধ্যে কথা বলেছে যে যতদিন বিজেপি থাকবে, চিরদিন বিজেপি থাকবে, চিরদিন বিজেপির সাথেই ওরা থাকবে, কোনো জাতপাতের এখানে কোনো কথা নেই। আজকে আপনারা যদি দেখেন, দেখবেন অনেক মুসলিম সম্প্রদায়ের লোকও বিজেপিকে সমর্থন করে। সুতরাং কৈবর্ত পাটনি এখানে কোনো ভেদাভেদ নেই, কৈবর্ত মালুনী বিল এলাকার মা বোনেরা সব ভোটাররা শুধু বিজেপি চায় এবং বিজেপিকে সমর্থন করে, ভবিষ্যতেও বিজেপিকেই সমর্থন করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, শুক্রবার আগে বলো হাম তোমার আছে সাথে সাথে, শুক্রবার দিয়ে আগে বলো হাম তোমার আছে সাথে। কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়নের ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে কোনো বৈষম্য করেনি, তাই এবার লোকসভা নির্বাচনে মুসলিমরা বিজেপির পাশে দাঁড়িয়েছেন। এবারে লোকসভা নির্বাচনে মুসলিমরাও বিপুল হারে শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। সোমবার শিলচর রামনগরে এক বিশাল নির্বাচনী জনসভায় এসব বক্তব্য তুলে ধরেন বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিন রামনগর তারাপুর জিপির লামার গ্রামে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে 219 নম্বর চিরকান্দি বুথ এবং 221 নম্বর বুথে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে বিশাল নির্বাচনী সভা হয়। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন শামসুল হক মজুমদার। সভা পরিচালনা করেন অসম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর। সবাইকে প্রথমে আমি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি স্থানীয় ভাষায় কিছু বক্তব্য রাখবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে জিজ্ঞেস করবো, আমি এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা সরকারি কোনো স্কিম পাইছেন না? এখানে যারা বাদ আছেন সরকারি কোনো স্কিম পাইছেন না? আপনারা সবে পাইছেন, কিতা পাইছেন? মানে আমরা বিনা পয়সা পাইছি। একটা ভ্যাকসিন যখন সরকারে বানাইছে, এই ভ্যাকসিনের জন্য খরচ হয়েছে 5,000 টাকার উপরে। আর আমরা যখন পাইছি, আমরা ফার্স্ট টাকা লাগছে না, আমরা সম্পূর্ণ বিনা পয়সা পাইছি। রেশন কার্ড তো অনেকেরই আছে, এখানে মধ্যে কোনো পয়সা নেয় না। চাউল যে সরকারে দেয়, এই সরকারে কিনা খেত আছে নি? সরকার তো পয়সা দিয়ে কিনে কিনে আমরার ঘর বিনা পয়সায় পাঠান এবং মাসে মাসে পাঠান। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোনাইয়া তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাধীনবাজার সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ ও রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তারা দুজনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে তুলোধুনো করে বক্তব্য রাখেন। জানান, বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে ভোট আদায় করতে চায়। এবার এই ভাওতাবাজি দলকে ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে বলেন তারা। সোনাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি জুনুবাবু লস্করের পৌরোহিত্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এদিন বঙ্গের এই দুই নেত্রীর আগমনে সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী হাওয়া সরগরম হয়ে ওঠে। ভাগ করো,
তারপর শাসন করা, একসাথে তো শাসন করা যাবে না, ভাগ করতে হবে। আমি যদি এখানে একদম চারটে ভাগ করে দিই আমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার শাসন করতে সুবিধা হবে তো? মোদীজি তো সেটাই করছে। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, আমরা বলি যে তুই হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি ঔলাদ হ্যায় ইনসান বনে। করোনা হোক কি বন্যা, মিনাত গুরুকুল প্রতিটি সময় সমাজে পিছিয়ে পড়া লোকেদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে সমাজসেবায় এক অনন্য নজির গড়ে তোলে, যার জন্য সুশীল সমাজের অনেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। এবার ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে এবং অবশ্যই তাতেও সমাজের অনেকের জন্য পড়াশোনার ক্ষেত্রেও সমাজের কাজ করা যায় এই চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এলো মিনাত গুরুকুল। তাদের উদ্যোগে 23 এপ্রিল 2024 দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়ির দ্বিতলে নতুন যাত্রা শুরু করেছে মিনাত গুরুকুল প্রি স্কুল। রামকৃষ্ণ মিশনের শ্রীমদ বৈকুণ্ঠানন্দজি মহারাজ সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন করে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ করেন, সঙ্গে বিশিষ্ট গুরুজনেরাও উপস্থিত ছিলেন। শহরের বুকে তাদের প্রতিষ্ঠান, এক কথায় শিশুদের খেলার ছলে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীতেরও প্রশিক্ষণ দেওয়া হবে। শিশুদের বহুমুখী প্রতিভার প্রতি নজর দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণের সুব্যবস্থা এই স্কুলে আছে। প্রাসঙ্গিকভাবে স্কুল কর্তৃপক্ষ বৈজ্ঞানিক এবং ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে কিছু নতুন পদ্ধতি অবলম্বন করেছেন। আশা করি আমরা স্কুলে বাচ্চাদের অনেকজনের এডমিশন হয়েছে, তো আশা করি যে সব বাচ্চাদেরকে আমরা একটা ভালো শৈক্ষিক পরিবেশ আমরা প্রদান করতে পারবো। আর আমাদের স্কুলটা এনইপি স্ট্রাকচার্ড থাকবে, সঙ্গে আমরা স্কিল ডেভেলপমেন্ট, ওই এনপি স্ট্রাকচারের মতে আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরেও অনেকটাই জোর দেওয়া হবে। সঙ্গে আমরা আরো অনেক কিছু বিশেষত্ব রেখেছি আমাদের স্কুলে, তো আপনারা একবার আসুন, আমাদের স্কুলে এসে ভিজিট করুন, আমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই প্রি স্কুলের সঙ্গে আমাদের এখানে একটা নাচের স্কুলও থাকবে, যেটাতে ওডিসি নৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে, তো আপনারা একবার অবশ্যই আসবেন। আর আগামী জুলাই মাসে আমার নৃত্যগুরু ডোনা গাঙ্গুলি ম্যাম, উনি আসবেন শিলচরে, ওনার একটা ওয়ার্কশপও হবে, তো সবাই ওটাতেও জয়েন করবেন। তো আশা করি আপনারা সবাই এসে খুব আনন্দিত হবেন আমাদের স্কুলে, আর আমাদের স্কুলের যা এক্সেপশনগুলো আছে ওগুলোকেও আপনারা আনভিল করতে পারবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে কংগ্রেসের প্রচারে ঝড়, গৌরব গগৈর উপস্থিতিতে পদযাত্রা। বরাক উপত্যকার মানুষ গত 10 বছরে উন্নয়নের ব্যাপক পরিবর্তন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা বলেছেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হনুমান জয়ন্তী পালিত, ভক্তের ঢল হনুমান ধামে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।